ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হল WBPSC ক্লার্কশিপ। WBPSC ক্লার্কশিপের ফুল নোটিফিকেশান কবে আসবে আর ফুল নোটিফিকেশান বের হতে এত দেরি কেন হচ্ছে? তার কারণ হচ্ছে নভেম্বরেই বলা হয়েছিল নোটিফিকেশানটা বেরিয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত বের হয়নি। তাহলে ফুল নোটিফিকেশানটা কবে বের হবে এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, নভেম্বরে নোটিফিকেশান বের হবে না, ডিসেম্বরের ফার্স্ট উইকের লাস্টের দিকে তোমাদের নোটিফিকেশান বের হবে, কিন্তু ফর্ম ফিল আপ ফার্স্ট উইকে হচ্ছে না, তার কিছুদিন পরে, অর্থাৎ তোমাদের বলতে পারো চোদ্দো থেকে একদম 15-16 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে। এই ফর্ম ফিল আপ শুরু হওয়ার মোটামুটি তোমাদের যেহেতু লোকসভা ভোট আছে, ঠিক আছে, তাই সেই অনুযায়ী দেখতে গেলে তোমাদের পরীক্ষার তারিখটা এই মুহূর্তে বলা পসিবল নয় যে কবে তোমাদের পরীক্ষা হবে। এবং ভ্যাকেন্সি তোমাদের বেশ ভালোই থাকবে, 5000-এর মতো ভ্যাকেন্সি থাকবে এমনটাই আপডেট আছে। এবং তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাও এখন থেকে প্রস্তুতি নাও, তার কারণ হচ্ছে দেরি হলে হবে না। তাই তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও 550 টাকা দিয়ে ব্যাচে ভর্তি হতে পারো, এখন থেকে ব্যাচে ভর্তি হয়ে যাও। ডিসেম্বর থেকে আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। 8945879829 নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যাও। এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো। 550 টাকা একবারই পে করলে হবে, তোমাদের প্রিলি মেন দুটোই কিন্তু কভার করা হবে। একবার পে করলে দুটোও কিন্তু কভার হবে, এমন নয় যে শুধুমাত্র একবারই কভার হবে। আর পিএস ক্লার্কশিপের যে চাকরিটা সেটা খুবই ভালো চাকরি, খুবই গুরুত্বপূর্ণ চাকরি, তো তাই তোমরা যদি পেতে চাও তাহলে এখন থেকে পড়তে হবে। যদি কঠোর পরিশ্রম না করো কিন্তু তাহলে কিন্তু হবে না। তাই যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখন থেকে রীতিমতো পড়তে পারো, অথবা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের অলরেডি ফুড এসআই ব্যাচ চলছে, ফুড এসআই ব্যাচে যারা ভর্তি হয়েছে তারা তো তারা অনেকটা এগিয়ে আছে। তার কারণ হচ্ছে দেখো, জিকের পার্টটা বলো, ম্যাথের পার্টটা বলো, তারা তো সেগুলোতে এগিয়ে আছে। জাস্ট আরও কিছু জিনিস সেগুলো ইনক্লুড করতে হবে, তাহলে কিন্তু বেটার। আরও কিছু এক্সট্রা জিনিস ইনক্লুড করলে তারা কিন্তু অনেকটাই বেশি ভালো পজিশনে চলে যাবে। তাই তুমি যদি চাও যে না, যখন নোটিফিকেশান বের হবে তখনই পড়বো, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। প্রত্যেকটা দিন যত তুমি পার করে দেবে তত পিছিয়ে যাবে। আর নোটিফিকেশানটা বের হচ্ছে তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকের লাস্টের দিকে, আর তোমাদের ফর্ম ফিল আপ সেটা তোমাদের 14-16 তারিখের মধ্যে হবে।